আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। মরণ ব্যাধিকে উপেক্ষা করে ভাতারের মহসিনা ইয়াসমিন উচ্চ মাধ্যমিকে সফল। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের পানুয়া গ্রামের উচ্চ মাধ্যমিকের ছাত্রী মহসিনা ইয়াসমিন ব্রেন টিউমারকে উপেক্ষা করে সফলতা অর্জন করল ভাতার ব্লক থেকে। সে সর্বোচ্চ নম্বর পেয়েছে ভাতার ব্লক থেকে, তার প্রাপ্ত নাম্বার 475। সে কলা বিভাগের ছাত্রী ছিল, প্রায় 95% নাম্বার পেয়েছে সে। পরিবার সূত্রে খবর, 18 আগস্ট 2016 মহসিনা ইয়াসমিনের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করেন তার বাবা মা পারভিন বেগম ও মহিবুল ইসলাম। ডাক্তারি রিপোর্টে ধরা পড়ে তার ব্রেন টিউমার হয়েছে। 8ই সেপ্টেম্বর তাকে ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা শুরু করে তার বাবা মা। তার চিকিৎসা করা হয় মণিপাল হসপিটালে। 2017 এই ব্যাধি নিয়ে সে মাধ্যমিকে প্রায় 90% নাম্বার পায়। তার চিকিৎসা চলছে বর্তমানে। সে এই মরণ ব্যাধি নিয়ে এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছিল এবং 95% নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। কত নাম্বার পেয়েছে তুমি? 475। কোন স্কুলে ছাত্র? মামনা রয়েছে তুমি। কি ইচ্ছে রয়েছে আগামীতে তোমার? তুমি একটা রোগে আক্রান্ত রয়েছে, রোগটা কি তোমাকে কখনো কি ভয় লেগেছে? কি মনে হয়েছে তোমার এত সুন্দর নাম্বার করেছে? কে কে সাহায্য করেছে তোমাকে এই নাম্বার পেতে? আমার স্কুলে সব শিক্ষক আর আমার প্রাইভেট টিচার। 8ই আগস্ট ধরা পড়েছিল, ব্রেন মাথা যন্ত্রণা শুরু হলো। ডাক্তারবাবুকে দেখাতে গেলাম, তখন সিটি স্ক্যান ধরা পড়লো, এমআরআই করা ধরা পড়লো, তো ব্রেন টিউমার হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে সেপ্টেম্বরের ন তারিখে ব্যাঙ্গালোরে নিয়ে যায়। সে কটা দিন বর্ধমানে ভর্তি ছিল এবং সেপ্টেম্বরের 9 তারিখে ব্যাঙ্গালোর নিয়ে যায় এবং ব্যাঙ্গালোরে সেখানে মণিপালের চিকিৎসা চলে এবং ওখানে 3 মাস অন্তর অন্তর ফ্লপে থাকে। মহসিনা ইয়াসমিনের বাবা মহিবুল ইসলাম জানান, আমি একজন প্রাইভেট টিউটর, মাসে সামান্য টাকা ইনকাম করি। 2016 মেয়ের যখন প্রথম ধরা পড়ে ব্রেন টিউমার, ভেঙে পড়েছিলাম আমরা, কিভাবে চিকিৎসা করব। কিন্তু আশ্চর্য বিষয়, আমার মেয়ে কখনো ভেঙে পড়েনি। বহু কষ্ট করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত প্রায় 6-7 লাখ টাকা ব্যয় হয়ে গেছে চিকিৎসা বাবদ। উচ্চ মাধ্যমিকে আমার মেয়ে 475 নাম্বার পেয়েছে, সে আরও পড়াশোনা করতে চায়। কিন্তু বর্তমানে আমি তার চিকিৎসার খরচ জোগাতে পারছি না, কি করে পড়াশোনা করাবো এ নিয়ে চিন্তায়। কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্য করে তাহলে আমার মেয়ের আশা হয়তো পূর্ণ করতে পারবো। পূর্ব বর্ধমান থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।